শুধু দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এন প্রতি শনিবারে আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন আজকে অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত একটা বিশেষ কারণে একটু অনুষ্ঠান শুরু করতে দেরি হলো যাই হোক আমরা পরবর্তী প্রায় দুটা পর্যন্ত আপনার সাথে আমি থাকবো আমি অপরাজ থাকবো এবং আমরা ব্রিটেনের বিভিন্ন আইন নিয়ে কথা বলবো বিশেষ করে ইমিগ্রেশন অ্যাসাইলাম ফ্যামিলি হিউম্যান রাইটস নিয়ে কথা বলবো এই অনুষ্ঠানে আপনারাও কিন্তু যোগ দিতে পারেন টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে রিং করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আইনের ব্যাপারে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন এবং যথাসাধ্য সম্ভব আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন আমরা এই অনুষ্ঠানে যে ধরনের উপদেশ দিই সেটাকে একটা গাইডলাইন হিসাবেই আপনারা গণ্য করবেন এরপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না সামনাসামনি কথা বলে যেমন আরও অতিরিক্ত বা যেটাকে আমরা বলি এডিশন ইনফরমেশান নেওয়ার সুযোগ আমাদের নাই তো যাই হোক আমরা অনুষ্ঠানে ফিরে আসি আমাদের তো গত সপ্তাহে ব্রিটেনে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন হলো দীর্ঘ চোদ্দ বছর ক্ষমতা ক্ষমতাসীন থাকার পর রক্ষণশীল দলের নির্বাচনে ভরাডুবি হলো এবং আমরা শ্রমিক দলকে ক্ষমতায় আদিষ্ট দেখলাম একজন নতুন প্রধানমন্ত্রীও এখন আমাদের সামনে এসেছেন মিস্টার কে স্টামার তো মিস্টার স্টামারের কাছে আমরা জানি আমাদের কমিউনিটির অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক কিছু আশা করেছিলেন এবং যারা বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি অনেক কিছু এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল যে উনি ক্ষমতায় আসলে কী কী ধরনের পরিবর্তন হবে তো নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে রক্ষণশীল দলের ভরাডিবি হয়েছে ইন ইনফ্যাক্ট আঠারোশো পঁয়ত্রিশ সালের পরে এত করুণ নির্বাচন অবস্থা তাদের হয়নি তারা মাত্র একশো একুশটি আসন দখল করতে পেরেছে সেখানে লেবার পার্টি পেয়েছে চারশো বারোটি এই নির্বাচনের একটা বিরাট দিক হচ্ছে আমরা ছোটো ছোটো পার্টিগুলির উত্থান দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি লিপ ডেম তারা একাত্তরটি আসন পেয়েছে যেখানে গতবার কোথায় আটটা বা নটা তাদের আসন ছিল সেখানে তারা প্রায় বাষট্টিটা আসন বেশি পেয়ে তারা একাত্তরটি আসন নিয়ে তৃতীয় শক্তিতে আছে তবে এবার যেটা সবচেয়ে বিস্ময়কর তার মধ্যে দুটো হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একদম নতুন একটা পার্টি রিফর্ম পার্টি নাইজেল ফারাজের রিফর্ম পার্টি তারা কিন্তু ভোটের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন এবং আপনারা জানেন যে এই নাইজেল ফারাজ কিন্তু ব্রেকজিটের কতটা পক্ষে ছিলেন এবং কীভাবে উনি আন্দোলন করে ব্রেকজিটের পক্ষে কিন্তু ভোট আনিয়েছিলেন তো ওনার যে পার্টি রিফর্ম পার্টি তারা পাঁচটি আসন পেয়েছে কিন্তু ভোটের দিক দিয়ে তারা আছে তৃতীয় আসনে এবং অনেকে বলছে যে কনজারভেটিভ পার্টি যে ভরাডিবি হয়েছে এর পিছনে একটা বিরাট কারণ যে অনেক কনজারভেটিভ ভোটাররা তারা রিফর্ম পার্টিকে ভোট দিয়েছে আরেকটা মজার সমীকরণ হচ্ছে এই যে লেবার দল চারশো বারোটি আসন পেলেও তাদের ভোট সংখ্যা মাত্র চৌত্রিশ ভাগ অর্থাৎ তারা এক তৃতীয়াংশ ভোট পেয়েছে এক তৃতীয়াংশ ভোট পেয়ে এতগুলি আসন তারা লাভ করেছে এই হিসেবে যখন দু দু উনিশে তারা দুশো দুটি আসন পেয়েছিল। তখন তাদের ভোট ছিল প্রায় তেত্রিশ পার্সেন্ট ফলে আমরা দেখতে পাচ্ছি ভোটটা হয়েছে একটা সুন্দরভাবে সুষম বন্টনের কারণে এবং মূলত আমরা দেখতে পাচ্ছি কনজারভেটিভ পার্টিরা লস করেছে যে তাদের অনেক সাপোর্টাররা গিয়ে রিফর্ম পার্টিকে ভোট দিয়েছে আরেকটা যেটা বলেছিলাম যে ইম্পর্টেন্ট দিক আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে শ্রমিক দল লেবার দল যে যেভাবে ইসরায়েলকেও সমর্থন করেছে এবং যেভাবে গাজাতে যে ধ্বংসযজ্ঞ চলছে সেটাকে সেটাকে বন্ধ করার জন্যে বা সেটার জন্য যেরকমভাবে তাদের এটাকে সমালোচনা করা উচিত ছিল সেরকম তারা করেনি এখানে অনেক মুসলিম কিন্তু আমরা দেখেছি যে তারা লেবার পার্টির পরে বিরূপ হয়েছেন তারা ক্ষুব্ধ হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে দেড়শোর মতো লেবার বিভিন্ন লোকাল কাউন্সিলাররা তারা কিন্তু লেবার দল থেকে বেরিয়ে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলি অনেকগুলি আসনে যেখানে মুসলিম ভোট যথেষ্ট বেশি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্টের মতো সেসব জায়গায় কিন্তু লেবার অনেক তুলনামূলকভাবে কম ভোট পেয়েছে এবং দেখা গিয়েছে যে তুলনামূলকভাবে অখ্যাত অনেক ক্যান্ডিডেট যারা লেবারকে চ্যালেঞ্জ করেছিল তারা কিন্তু ভালো ভোট পেয়েছেন বার্মিংহামের একটা আসনে যেখানে শ্রমিক দলের ফিলিপ যিনি অনেক প্রতিবারই নির্বাচিত হন এবার মাত্র কয়েকশো ভোটে তিনি জয়লাভ করেছেন তার চ্যালেঞ্জের ছিলেন একজন মুসলিম একজন ক্যান্ডিডেট এবং তার সাথে মাত্র পাঁচ সাতশো মোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন তেমনি একই রকমভাবে সাবানা মাহমুদও কিন্তু কম ভোটে জয়লাভ করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এবার এই শ্রমিক দলের অনেক ক্যান্ডিডেট বন্য দলের ক্যান্ডিডেট বেশ কিছু প্রো প্যালেস্টিনিয়ান ক্যান্ডিডেটের কাছে হেরেছেন আপনারা অনেকে জানেন যে জিমি করবিন যিনি আগে শ্রমিক দলের নেতা ছিলেন এবং যাকে অনেকেই অনেক ইমিগ্রেন্ট কমিউনিটি অনেকেই যাকে পছন্দ করেন কারণ তিনি সাধারণত মেহনতির মানুষের পক্ষ নেন এবং সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে যান এবং সেজন্যে উনি ইসরায়েলকে ইসরায়েলের বিভিন্ন আগ্রাসন বা তাদের যে ভায়োলেন্স তারা যেটা করে সেটার জন্যে উনি ক্রিটিসাইজ করার জন্য এরাকে বলা হয়েছিল যে ইসরায়েলি লবি চেয়েছিলেন যে উনি যাতে পরাজিত হন এই জন্য দুইশো সালে নাকি লক্ষ লক্ষ ডলার এদেশে এসেছিল উনার বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেন করার জন্যে ওনাকে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন তাকে লেবার পার্টি থেকে যে লেবার পার্টিতে উনি বোধ হয় পঞ্চাশ বছরের বিশ্ব সময় ধরে উনি ছিলেন তার নেতা ছিলেন সেই পার্টি থেকে তাকে কিন্তু বহিষ্কার করে দেওয়া হয় অ্যান্টিসেমিটিজম মানে সর্ট অফ ইসরায়েলি বা জায়নিজমের বিরুদ্ধে উনি আছেন এই ধরনের এত অভিযোগ করে উনি কি বার করে দেওয়া হয় উনি কিন্তু নিজে এবার কি করলেন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দাঁড়ালেন এবং বিপুল ভোটে উনি ইজলিংটন থেকে জয়লাভ করেছেন তো এখন আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে প্রায় পাঁচ ছয়জন আছেন যারা প্রো প্যালেস্টাইন এবং তাদেরকে হয়তো আগামীতে তারা পার্লামেন্টে অনেক সোচ্চার হবেন এবং প্যালেস্টাইন এবং মুসলিম এবং পৃথিবীতে যেগুলো জায়গাতে যে সমস্ত ধরনের অত্যাচার অবিচার হচ্ছে মানবিকার লঙ্ঘন হচ্ছে তার পিছনে যারা সোচ্ছার হবেন এটা আমরা আশা করি আমরা দেখেছি যে অতীতেও যে ব্রিটিশ সরকার কিন্তু রাজনৈতিক কারণে পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে সমস্ত অন্যায় অবিচার হচ্ছে সেগুলোর কিন্তু বিরুদ্ধচারণ করেননি আমরা এটাও দেখেছি যে কিভাবে রেন্ডেশনের নামে মুসলিম বন্দীদেরকে নিয়ে গিয়ে থার্ড কান্ট্রিতে নিয়ে গিয়ে টর্চার করানো হয়েছে এবং ব্রিটেন একটা চোখ বন্ধ করে এই সমস্ত রন্ডিশনগুলকে তারা মেনে নিয়েছে এসব কিন্তু আমরা দেখেছি তা আমরা আশা করি যে এই যে নতুন নির্বাচন অনেকেই নতুন এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন আমরা আশা করি যে এই যে ছয়জন যারা পুরো প্যালেস্টিনিয়ার এমপি ঢুকলেন তারা অন্যদেরকেও প্রভাবিত করবেন এবং আমরা সত্যিকারের একটা মানবিক মূল্যবোধ নিয়ে সত্যিকারের ডেমোক্রেটিক ব্রিটেন হিসেবে সামনে এগোতে পারবো এবং ব্রিটেন জন পৃথিবীর যেখানে যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গণতন্ত্র লুণ্ঠিত হচ্ছে সেভাবে যেন ব্রিটেন সোচ্চার হয় হতে পারে আরেকটা ব্যাপার এবছরও আমরা দেখেছি যে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত তারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমাদের অভিনন্দন এবং বাংলাদেশি বংশোদ্ভূত দুজন তারা কিন্তু জুনিয়র মন্ত্রী হিসেবে বা স্টেট মিনিস্টার হিসেবে কিন্তু আসন পেয়েছেন একজন হচ্ছেন আমাদের বেতনগৃহীন বৌ থেকে নির্বাচিত হওয়া ওইখান হওয়া প্রশ্নে আরা এবং তার পাশের কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত এবং আরেকজন হচ্ছেন দুঃখিত আরোজন হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রীর ভগ্নি কন্যা টিউলি সিদ্দিক এরা দুজনেই কিন্তু জুনিয়র মন্ত্রী হয়েছেন এবং এছাড়া শাবানা মাহমুদ শাবানা মাহমুদ যিনি বার্লিংহাম থেকে নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু হয়েছেন লর্ড চ্যান্সেলার বা বিচার মন্ত্রীর পদ উনি অলঙ্কিত করছেন তো যাই হোক আমরা যেটা শুরু করেছিলাম যে নতুন সরকারের কাছ থেকে আমাদের অনেক আশা বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটিদের অনেক আশাকাঙ্ক্ষা আমরা তো শুনেছিলাম অনেকে আমাকে বলেছিলেন ভোটের আগে যে লেবার দল যদি ক্ষমতায় যায় তো একটা জেনারেল অ্যামনিস্টি আসবে যারা অবৈধভাবে আছেন সবাইকে মাফ করে দিয়ে থাকার সুযোগ করে দেওয়া হবে এখন পর্যন্ত আমরা কিন্তু এমনিস্ট্রির কোনো কথা আমরা শুনিনি যেটুকু আমরা নিশ্চিতভাবে জানি সেটা হচ্ছে এই যে রুয়ান্ডা কর্মসূচিকে বাতিল করা হয়েছে ফলে আর রুয়ান্ডায় কাউকে পাঠানো হবে না কিন্তু এর জন্য যেটা হবে যেটা করতে যাচ্ছেন বর্তমান সরকার সেটা হচ্ছে তারা এক হাজার সদস্যের একটি টাস্ক ফোর্স একটা বর্ডার ফোর্স তারা করবেন যাদের কাজ হবে এই যে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে আসছেন তাদেরকে আটকানো বের পিছনে যে সমস্ত ক্রিমিনাল গ্যাংগুলি কাজ করছে ওদেরকে আটকানো আর কীভাবে যে যাদের দেশে থাকার অধিকার নাই তাদেরকে কীভাবে দ্রুত দেশকে বার করে দেওয়া হয় তো যেটা দেখে মনে হচ্ছে যে আগে যেমন আমরা দেখতাম যে কারোর কোনো অ্যাপ্লিকেশান রিফিউজ হয়ে গেলে বছর পর বছর তিনি থাকতে পারছেন যদি না দৈবাদ কোনোভাবে তিনি কোনো এনফোর্সমেন্ট অ্যাকশানের সম্মুখীন না হন কিন্তু বর্তমান সরকারের কারণ হচ্ছে তাই যে তারা একটা ফাস্ট ট্র্যাক সিস্টেম করবে কারণ অ্যাপ্লিকেশান রিফিউজ হয়ে গেলে এদেশে থাকার কোনো কারণ না থাকলে ফাস্ট ট্র্যাক সিস্টেমের মাধ্যমে দ্রুত এ থেকে তারা বার করবে এবং সে কারণে তারা বিভিন্ন দেশের সাথে তারা আলোপ আলোচনা করবে এবং কীভাবে উইদাউট ইন্টারভিউ তারা এ দেশ লোক ধরে ধরে পাঠিয়ে দিতে পারে তো ফলে আমরা বলবো যে শ্রমিক দল ক্ষমতা আসার পরে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা বলতে পারি একদিকে যেমন রুয়ান্ডা কর্মসূচি বাতিল করা হয়েছে অন্যদিকে লোক পাঠাবে এটাতে নিশ্চয়ই অনেক আমাদের ব্যক্ত করবেন আরেকটা কথা হচ্ছে যে এই নতুন সরকার ক্ষমতা আসার পরে বিভিন্ন জায়গাতে আহ্বান হয়েছে যে আগের অনেক কড়া কানুন বাতিল করা হোক যেমন ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট জাতিসংঘ থেকেও সুপারিশ করা হয়েছে বলা হয়েছে যে এই ইলিগাল মাইগ্রেশন একটা যেন তড়িৎ গতিতে বাতিল করে দেওয়া হয় তো আগামী দিনগুলিতে আমরা দেখব যে কিভাবে এর কি ধরনের ইমপ্লিকেশন হয় এবং এটার কারণে ইমিগ্রেশন কি সহজ হবে নাকি কঠিন হবে নাকি বিভিন্ন ব্যাপারে আরও কি কি করা যাবে আমাদেরকে আমরা জানতে পারবো এই মুহূর্তে হয়তো আমরা এত কিছু বলতে পারছি না কিন্তু আমরা জানি যে আমাদের নতুন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি কিন্তু বলেছেন তারা সরকারের অন্যতম প্রায়োরিটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো আমরা যে আলোচনা করছিলাম যে ব্রিটেনে যে নতুন নির্বাচন হলো নির্বাচনে শ্রমিক দল ক্ষমতাসীন হলেন এর কতটা প্রভাব পড়বে আমাদের ইমিগ্রেশনের উপরেই সবচেয়ে বড় প্রভাব যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোহান্ডা পরিকল্পনা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে যদি এখন আরও অন্য অন্য জিনিস বাতিল করার জন্যে বিভিন্নভাবে আহ্বান আসছে বিশেষ করে ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট যেটাকে বাতিল করার কথা বলা হচ্ছে জানি না কীভাবে কী করবে কিন্তু যেটা আবার আমাদের কমিউনিটির অনেকে চিন্তার কারণ হতে পারে সেটা হচ্ছে এই এই যে ফার্স্ট ট্র্যাক এনফোর্সমেন্ট যে অ্যাকশান তারা নিতে চাচ্ছে যে কারোর অ্যাপ্লিকেশান রিফিউজ হয়ে গেলে আসালাম রিফিউজ হয়ে গেলে দ্রুত দেশ থেকে বার করে দেবে এবং এ ব্যাপারে তারা বোধ বিভিন্ন বিভিন্ন দেশের সাথে তারা বোধ একটা যোগসূত্র রাখবে একটা ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে যাতে ওই দেশগুলি এদেশ থেকে তাদের অধিবাসীদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যায় তো দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে যে কি হচ্ছে বা কি হবে তো যাই হোক এই যে নতুন পরিবর্তন হচ্ছে পরিবর্তনের কি ফলাফল পড়বে আমাদের যারা অলরেডি এদেশ এসে গেছেন আমি দেখতে পাচ্ছি যে লেবার কিন্তু এই যে বিভিন্নভাবে আনকন্ট্রোল করার জন্য লোকরা এসেছে এটা কিন্তু তারা পক্ষে নয় তারা অনেক কন্ট্রোল এবং নেট মাইগ্রেশন ইমিগ্রেশন নেট ইমিগ্রেশন ফিগার তারা কিন্তু কম করানোর জন্য চিন্তা আমরা করছে এবং তারা বলেছে যে তারা তারা কিন্তু এ এ ব্যাপারে উদাসীন নয় যে কীভাবে এই ওয়ার্ক পারমিট ভিসাকে বা কেয়ার ওয়ার্কার ভিসাকে মিসইউজ করা হয়েছে এবং এই সমস্ত ভিসাতে যারা এই দেশে এসে কত অন্য দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন আমরা নিজেরা জানি এই অনুষ্ঠানে ফোন করে অনেকেই বলেছেন যে ছ মাস এক বছর আসার পরও তারা কাজ পাচ্ছেন না তা আমরা যখন বলি যে নিশ্চয়ই আপনার যে চাকরিটা ছিল চাকরিটা বোধহয় সঠিক চাকরি ছিল না এটা বোধহয় জেনুইন জব ছিল না তো এই সমস্ত বিষয়ে তারা কিন্তু বলতে চাচ্ছে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত এজেন্টরা বা যে সমস্ত কোম্পানিগুলিকে আর হোমের মালিকরা যারা এসব ব্যাপারে লিপ্ত আছেন তাদের ব্যাপারে তারা শাস্তি নেবে তো দেখা যাক আমরা সামনে কিভাবে কি হয় আজকে আমরা এই সুযোগে আমরা হয়তো কিছু যে বিভিন্ন নিয়ে আমরা প্রায় আলাপ করি আজকে হয়তো আমরা এই বিষয়ে কিছু কথা বলবো এবং আজকে আমরা হিউম্যান রাইটসের আইন নিয়ে একটু কথা বলবো হিউম্যান রাইটস আইনটা কি এটা একটু বুঝতে হবে এবং এটা করলে অ্যাপ্লিকেশানটা করলে কিভাবে পাওয়ার সম্ভাবনা আছে এটা মনে রাখ সেটা আমাদের আমরা দেখব হিউম্যান রাইটসের যে আমরা আইন দেখি তার মূলত প্রথম এটাকে দুভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে প্রোটেকশান রিলেটেড একটা নন প্রোটেকশন প্রোটেকশান হচ্ছে সেটাই যেখানে আপনি দেশে গেলে আপনার জীবনে নিরাপত্তা হুমকির সম্মুখীন হবেন বা আপনার ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে সে যেমন খুব মারাত্মকভাবে খর্ব হবে সেটাকে আমরা বলি প্রোটেকশন বেস এই প্রোটেকশান বেস কেসগুলি যে হিউম্যানাইসের কেস এগুলি কিন্তু বলতে পারেন আমরা যে রিফিউজি কনভেনশন বা রিফিউজি অ্যাসালাম ক্লেমের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো ফলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে যদি কারোর অ্যাসালাম ক্লেমটা ফেল করে তাহলে তা তাদের হিউম্যান রাইটস ক্লেমটা ফেল করে হিউম্যান রাইটস এখানে মূলত আমরা আর্টিকেল টু এবং আর্টিকেল থ্রি নিয়ে আমরা কথা বলি আর্টিকেল টু হচ্ছে রাইট টু লাইফ আর্টিকেল থ্রি ফ্রিডম ফ্রম টর্চার ইন হিউম্যান অ্যান্টিগ্রেডিং ট্রিটমেন্ট তো আমরা দেখি যে মূলত কারোর যদি অ্যাসালামটা নাকচ হয় তবে এই একই গ্রাউন্ডে কিন্তু তাদের হিউম্যান্স কেসটাও নাকচ হয়ে যায় হিউমানাইসের এই যে প্রোটেকশন রিলেটেড যে ধরনের হিউম্যানাইস এটার কথা আমি বললাম আর্টিকেল টু বা আর্টিকেল থ্রি ফ্রিডম ফ্রম টর্চার ইন হিউম্যান ডিগিং ট্রিটমেন্ট এরকম কোনো ব্যাপার হলে কিন্তু এমনই কি কোনো পরিস্থিতি থাকতে পারে যেখানে আপনি রিফিউজি কনভেনশানের মধ্যে আপনি নাই কিন্তু কিন্তু আপনি ক্লেম করতে পারেন যে আপনার মানবাধিকার ক্ষুণ্ণ হবে আপনার জীবন এবং ব্যক্তিগত নিরাপত্তা হুমকির সম্মুখীন যেমন ধরুন আমরা একটা উদাহরণ দিতে পারি যে আপনি হয়তো আপনার দেশে কোনো একটা অপরাধে আপনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন এই মৃত্যুদণ্ডে যে দণ্ডিত হলেন এদেশে আইনে কিন্তু মৃত্যুদণ্ড নাই তো তাহলে কী হবে আপনার আর্টিকেল টু বা আর্টিকেল থ্রি রাইটটা ভাইরাল হচ্ছে স্পেশাল আর্টিকেল থ্রি কারণ আপনাকে ডেথ রোতে রেখে মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে দশ বারো পনেরো বছর যে লেগে যায় এটাকে তারা বলি এটা একটা ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেড ইন্টেডমেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনি আর্টিকেল থ্রি আপনি আশ্রয় নিতে পারেন এটা একটা হলো আবার যেমন ধরেন হতে পারে এমন একটা ঘটনা আপনি বলতে চাচ্ছেন যে আপনি হয়তো একজন কোনো মহিলার সাথে আপনি প্রেম করছেন মহিলার পিতা খুবই খুবই পাওয়ারফুল বাংলাদেশে বা যে দেশে থাকুন না কেন উনি অনেক ক্ষমতাধর উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে সেক্ষেত্রেও কিন্তু ধরুন আপনার রিফিউজি কনভেনশনের মধ্যে আপনি পড়লেন না হতে পারে যে আপনি হিউম্যান রাইটসে আপনার কেসটা আসতে পারে তো এটা তো কারো প্রোটেকশন রিলেটেড হিউম্যান রাইটস কেস এর প্রোটেকশানের বাইরে নন প্রোটেকশান রুটের রুটের কিন্তু হিউম্যান রাইটস আছে এবং যেখানে আমরা দেখেছি যে বহুত অ্যাপ্লিকেশন হয় আমাদের বাংলাদেশ থেকে এদেশে কেউ আসেন ছ মাসে এক বছর পরে কথা নেই বার্তা নেই একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান করে দেন অধিকাংশ ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশানগুলো কত নাকচ হয়ে যায় তারা তো মনে করছেন না যে কত ভালো একটা অ্যাপ্লিকেশান তারা করছেন তো এটাকে আমরা বলি নন প্রোটেকশান হিউম্যান রাইটস এটা আবার দুভাগে ভাগ হতে পারে একটা হতে পারে আপনার ফ্যামিলি রাইস একটা প্রাইভেট রাইস ফ্যামিলি রাইটস বলতে আমরা বুঝি যে আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনী আছে বিশেষ করে ইমিগ্রেশনের কনটেক্সট আমরা বলি স্বামী স্ত্রী বাচ্চা টাচ্চা বা বাবা মা এই ধরনের বিশেষ করে আমরা স্বামী স্ত্রী বাচ্চাদের কথা নিয়ে বেশি কথা বলে থাকি এই ফ্যামিলি লাইফের ব্যাপারে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আরেকটা হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ নাই কিন্তু আপনি দীর্ঘদিন এদেশে আছেন বা অন্য কোনো কারণে আপনার প্রাইভেট লাইফ আপনি অ্যাপ্লিকেশান করবেন আরও মনে রাখবেন যে এই প্রাইভেট লাইফের মধ্যেই কিন্তু এটা অ্যাপ্লিকেশন করা সম্ভব যখন আপনি বলেন যে আপনার জন্য খুব বিশেষ কোনো কারণ আছে কোনো কম্পেলিং বা কম্পেশনের কোনো গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডে আপনি এদেশে থাকতে চাচ্ছেন হতে পারে আপনি খুবই রোগী মনে রাখবেন মেডিকেল কেস কিন্তু আপনার আর্টিকেল থ্রির প্রোটেকশনও আসতে পারে একটু লেস সিরিয়াস হলে আর্টিকেল এইটের আন্ডারে কিন্তু আপনার প্রাইভেট লাইফের ইন্টারফিয়ারেন্স হিসেবে কিন্তু আসতে পারে তো যাই হোক আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে এমনি মেডিকেল কেস শুধুমাত্র মেডিকেল কেস দেখিয়ে এদেশে থাকাটা কিন্তু বেশ কঠিন এবং খুব হাই থ্রেশল খুবই উচ্চ মার্গের আপনার কোয়ালিটি আপনার হতে হবে কেসটা কেসটা খালি আমার আমার কি আছে আমার আমার ডায়রিয়া হয় আমার পেটে ব্যথা হয় কিংবা আমার ডায়াবেটিস আছে এর জন্যই কিন্তু থাকার অনুভূতি পাবেন না এখন আমরা প্রাইভেট লাইফের দিকে যাই এবং প্রাইভেট লাইফের দিকে আমরা দেখব যে এখানে কতগুলো আইন করা সৃজনদল কেউ যদি দেশে দশ বছর বৈধভাবে থাকে তবে সে কিন্তু থাকার অনুমতি পায় এটাও কিন্তু ওই প্রাইভেট লাইফ হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশানেরই একটা একটা উদাহরণ যেটাকে তার ইমিগ্রেশন রুলের মধ্যে নিয়ে গেছে আর একটা কী হতে পারে আপনি যদি দেশে বিশ বছর বা তার বেশি থাকেন লিগালি বা ইনলিগালি বা দুটো মেলায় তাহলেও কিন্তু আপনি দেশে থাকার অনুমতি পেতে পারেন কিন্তু বিশ বছরের অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হচ্ছে আপনাকে তারা প্রতি বছরেরই সাক্ষ্য পাওয়ার দেখতে চাইবে বিশেষ করে ডকুমেন্টারি কাগজের প্রমাণ দেখতে চাইতে পারে আপনার নামে চিঠি আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নামে ইউটিলিটি বিল এগুলো তারা দেখতে চাইতে পারে আবার যেমন আরেকটা উদাহরণ আছে আমরা জানি সাত বছরের বাচ্চা নির্দেশে থাকলে আর বাচ্চাকে দেশ থেকে চলে যাওয়া যদি রিজার্টগুলো না হয় তাহলেও কিন্তু আপনি এই লং রেসিডেন্সের কাউন্টে প্রাইভেট লাইব্রের কাউন্টে আপনি ভিসা পেতে পারেন আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন হতে পারে আপনি বিশ বছরের দেশে নাই কিন্তু প্রায় বিশ বছরের কাছাকাছি আসছেন এবং আপনি এবং আপনি এমন একটা অবস্থায় আসছেন যে দেশে গেলে আপনার একটা সিগনিফিক্যান্ট প্রবলেম হবে অ্যাডজাস্ট করতে সেক্ষেত্রেও কিন্তু আপনি পেতে পারেননি প্রাইভেট লাইব্রের জন্যে আমাদের একটা আজানের বিরতি হয়েছে বিরতি পর ফিরে এসে আবার কথা বলবো শুধু দর্শকবৃন্দ বিজ্ঞাপন বিরতি পর আবার ফিরে এলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা বিজ্ঞাপন বিরতির আগে মানবাধিকার আইন নিয়ে কথা বলছিলাম আমরা বলছিলাম যে দীর্ঘদিন এদেশে থাকলে একটা হিউম্যান রাইটসের আন্ডারে একটা অধিকার জন্মায় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করলে অনেক সময় সাকসেসফুল হতে পারে বৈধভাবে থাকলে দশ বছর অবৈধভাবে থাকলে বিশ বছর কিন্তু বিশ বছর না হলেও সিগনিফিকেন্ট সময় যখন এমন একটা সময় আপনি এখানে কাটিয়েছেন যখন দেশে গিয়ে আপনার পক্ষে রিইন্টিগ্রেট করা দেশে গিয়ে এস্টাবলিশ করা কঠিন হয়ে যাবে এটা সাধারণত যারা খুব কম বয়সে দেশে আসেন এবং তারপর দীর্ঘদিন দেশে কাটিয়েছেন তাদের পক্ষে গিয়ে নিজের দেশে ফিরে গিয়ে থাকা তো কঠিন হতে পারে এটা বলা যেতে পারে আর না হলে আপনাকে বিশ বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে হিউম্যান রাইটসের ক্ষেত্রে যদি আপনার এদেশে ফ্যামিলি থাকে ওয়াইফ বাচ্চা স্বামী থাকে তো সেক্ষেত্রে আপনি হয়তো অ্যাপ্লিকেশান করতে পারেন কিন্তু মনে রাখবেন এটা কিন্তু অতটা স্টেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান নয় অনেকে মনে করেন আমি এদেশে অবৈধভাবে আসি যদি একটা বিয়ে করতে পারি তাহলে থাকতে পারবো এই কারণে আমরা দেখি যে প্রায়ই অনেকে বিয়ের তোড়োড় করেন তো মনে রাখবেন এদেশে কিন্তু বিয়ে করতে গেলে যদি আপনি ইংলিশ লতে বিয়ে না করেন রেজিস্ট্রি ম্যারেজ না করেন তবে এই বিয়েটাকে তারা কিন্তু আইনত স্বীকৃতি দেবে না ইসলামিক আপনি বিয়ে করতে পারেন সামাজিক শিক্ষিত হয়তো আপনি পাবেন কিন্তু এটা তো একটা প্রমাণও হবে যে আপনাদের সম্পর্কটা মোটামুটি গাঢ় কিন্তু এটা এটা ঠিক রেজিস্ট্রি ম্যারেজের যে ধরনের বেনিফিট আছে ওই বেনিফিটটা কিন্তু আপনি পাবেন না অর্থাৎ এটা ইমিগ্রেশনের লতে এটাকে তারা কখনোই একটা বৈধ বিবাহ হিসেবে গণ্য করবে না আবার এই এটা বলে ভিত্তি করে যদি আপনি অ্যাপ্লাই করেন এখানে কিন্তু একটা আইন আছে যে যদি দুটো বছর একসাথে থাকেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক একসাথে থাকেন তাহলে কিন্তু তারা এটা বিবাহের বিকল্প হিসেবে মেনে নেবে দুটি বছর একসাথে আসেন তার জন্য কিন্তু প্রমাণ দেখাতে হবে বিভিন্ন কাগজপত্র চিঠিপত্র একই নাম্বারে একই অ্যাড্রেসে আসে এটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে এগুলো দেখানোর পরেও আপনাকে তারা কিন্তু না করে দিতে পারে কারণ কি এই যে দু বছর একসাথে আসেন এর মধ্যে তারা জানতে চাইবে বা যে আপনি বিয়ে করে আসেন তারা জানতে চাইবে দেশে গেলে আপনি আর ফ্যামিলি লাইফটা কেন কন্টিনিউ করা যাবে না আপনাকে দেখাতে হবে যে এই ফ্যামিলি লাইফ শুধুমাত্র এ দেশেই বিকশিত হতে পারে এটা বাইরে এই লাইফটা চলবে না এটা কিন্তু খুব কঠিন কারণ অধিকাংশ দেখা যাবে আপনার স্ত্রী কিন্তু আপনার মতোই একজন বাঙালি বা বাংলাদেশি তারা বলবে আপনারা দুজনেই তো বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন তা ফলে আপনাকে খুব যদি ভালো কারণ না দেখাতে পারেন তাহলে শুধুমাত্র বিয়ে করলে আপনি থাকতে পারবেন হিমালো নয় হ্যাঁ বিয়ে করলে থাকতে পারবেন যদি সহজে যদি আপনার ভিসাটা শেষ হয়ে না গিয়ে থাকে আপনি যদি ছ মাসের বেশি কোনো ভিসা নিয়ে দেশে আসেন বা থাকেন সেক্ষেত্রে আপনি যদি ইনকাম স্লেষন যেটা এখন আছে উনত্রিশ হাজার এটা দেখাতে পারেন অ্যাকোমোডেশন দেখাতে পারেন সম্পর্ক জেনিং দেখাতে পারেন এবং আপনি যদি দেখাতে পারেন যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা পাশ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইমিগ্রেশনের লতেই আপনি থাকার একটা অনুমতি পাচ্ছেন আপনি আড়াই বছরের ভিসা পাবেন সেখান থেকে পাঁচ বছর পরে সেটেলমেন্ট পাবেন সেটা অন্য সেটা কিন্তু শুধুমাত্র হিউম্যান রাইটসের কনসিডার করা হলো না হিউম্যান রাইটসের কনসিডার করার প্রস্তুত তখনই উঠছে যখন প্রথমত হয় আপনার এদেশে কোনো ভিসা নাই আপনি ওভার স্টেয়ার হিসাবে বিয়ে বা সম্পর্কের ভিত্তিতে আপনি করতে যাচ্ছেন অথবা আপনি সম্পর্কিত পৃথিবীর করতে যাচ্ছেন আপনি বৈধভাবে আসেন ঠিকই কিন্তু কিছু কিছু রিকোয়ারমেন্ট যেমন ধরুন ইনকামটা হয়তো আপনি দেখাতে পারছেন না তো যেটা আমি বলছিলাম যে এসব ক্ষেত্রে অনেকে তারা বলতে পারে তুমি দেশে যাও দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসো কিংবা স্বামী স্ত্রী দুজনেই দেশে চলে যাও তো এক্ষেত্রে যদি আপনাদের নিজেদের কোনো সন্তান হয়ে থাকে সন্তান ব্রিটিশ সেক্ষেত্রে আপনি হয়তো একটা বিশেষ একটা অ্যাডভান্টেজ পাবেন সেক্ষেত্রে তারা আর আপনাকে দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসতে বলবে না তো সবসময় সর্বক্ষেত্রে তো আর মানুষের সন্তান থাকে না সন্তান থাকলে অবশ্যই এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু আমরা যেটা দেখি যে প্রায়শই এ দেশে লোকে আসার পরে মাস এক বছর বছর পরে একটা হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন করে দেন কি বলেন হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান আমরা জানি না কিন্তু আমার ধারণা মতে অধিকাংশ ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশানগুলি নামঞ্জুর হয় এটা কিন্তু গ্রহণ হয় না কারণ আপনার ওরকম কোনো কম্পাসনের কম্পেলিং গ্রাউন্ডস কিন্তু আপনার নাই প্লাস আপনার তো ফ্যামিলিও এদেশে নাই ফ্যামিলি লাইফও আপনার এদেশের নাই এটা অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে আমরা সাত বছরের রুল নিয়ে প্রায় কথা বলে থাকি আমরা দেখতে পেয়েছি সাত বছরের রুল কিভাবে বিভিন্ন ক্ষেত্রে তার পরিবর্তনটা হয়েছে আমরা জানি না আগামীতে এই মুহূর্তে সাত বছরের রুলটা অনেক স্টেট ফলোয়ার আপনার বাচ্চা এদেশে জন্মে এলে এবং সাত বছর থাকলে কিংবা এদেশে এসে সাত বছর আছে এখন আন্ডার এসব ক্ষেত্রে কিন্তু হোম অফিস বলে যে বাচ্চাটা চলে যাওয়াটা রিজনেবল নয় তো ফলে তো তারা থাকার অনুমতি দেবে তো এগুলি সবই কিন্তু আগামীতে চেঞ্জ হতে পারে কেন যে বললাম যে একটা ক্যাচ তারা রেখে দিয়েছে বাচ্চার চলে যাওয়াটা রিজনেবল নয় সেটাকে তারা পরিবর্তন করে যখন যখন বলতে পারে না বাচ্চার চলে যাওয়াটা রিজনেবল কারণ বাবা মা বাংলাদেশে বাবা মা ওই দেশের অর্থাৎ বাচ্চার ওখানে গেলে কোনো অসুবিধা হবে না আমরা হয়তোবা এই দিক দিয়েই হিউম্যান রাইটসের এই অ্যাপ্লিকেশনগুলি হয়তো এখন যাচ্ছে তো ফলে আমরা যখন দেখব হয়তো বা ছমাস এক বছর পরে এই ধরনের অ্যাপ্লিকেশানগুলো করা হয়তো কঠিন হয়ে যাবে বিশেষ করে লেবার দলে যেহেতু তাদের টার্গেটই আছে যে নেট মাইগ্রেশান তারা কমাবে যেটা এটা হতে পারে একটা ওয়ে অফ স্টপিং পিপুল ফ্রাম মেকিং অ্যাপ্লিকেশান তো এই যে বললাম ওই যে আমরা প্রায় দেখি যে দুই বছর তিন বছর চার বছর এদেশে কেউ আসেন হিউম্যান্স অ্যাপ্লিকেশন করে দিলেন বা কেউ বললেন আমার খালাতো ভাই আমার ফুফাতো বোনের সাথে আমার ফ্যামিলি লাইফ এই ধরনের অ্যাপ্লিকেশান কোনো দিন সাকসেসফুল হয়েছে কিনা আমার জানা নেই শুধুমাত্র আপনি চার হাজার স্বাধীন হাতে চার হাজার খরচ করবেন এটি হবে আমরা একটা ব্রেকের সময় এসে ব্রেক থেকে ফিরে এসে আমার কথা বলবো সুযোগ দর্শকবৃন্দ বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখি কোনো করার আশঙ্কি নাই নেই হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কলার আমি একটা কোয়েশন করতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন অসুর নতুন যে বিয়ের বিয়ে পিজা শেষ হয়ে গেছে বছর শেষে তাদের ই ভিসা করতে হবে তো সে প্রসেসটা কি এটা কি হোম অফিস থেকে ইমেল করবে নাকি আমাদের নিজে নিজে অ্যাকাউন্ট করে আমাদেরকে আমাদেরকে তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে হোম অফিস প্রত্যেককেই নাকি কন্টাক্ট করবে যদি আমরা জানি যে অনেকেই অনলাইনে গিয়ে গিয়ে বিষয় অ্যাপ্লাই করছে কিন্তু আমি বলবো আর একটুখানি অপেক্ষা করা উচিত কারণ এটা নিয়ে অনেক আমরা এর আগেও কিন্তু প্রোগ্রামে বলেছিলাম যে অনেকেই কিন্তু প্রতিবাদ করেছে যে লক্ষ লক্ষ মানুষের একটা বিরাট সমস্যার মধ্যে তারা পড়বে এটা বিরাট একটা কেলেঙ্কারি হবে কিন্তু এ ব্যাপারে হোম অফিস সচেতন আমি বলবো এখন হয়তো জুলাই আমরা মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করব। অনেকেরই কিন্তু হয়তো কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া নেই অনেকে হয়তো অনেক আগে ইমেল অ্যাড্রেস পাঠিয়েছেন সেই অ্যাড্রেস হয়তো তারা ব্যবহার করে না তা আমার মনে হয় আমরা যদি দেখি যে সেপ্টেম্বরের ভিতরে গভর্নমেন্ট কী নীতিমালা ঘোষণা করে এর মধ্যে একটা পুরো ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে তারা কোন রুটে আমাদেরকে যেতে চাচ্ছে বাট আমাদেরকে তারা যেটা জানিয়েছে যে আমরা তোমার সব ক্লায়েন্টকে আমরা কন্ট্যাক্ট করব এটাই তো আমরা যেটা বলছিলাম হিউম্যান রাইটস নিয়ে যেটা হয় যে মাস এক বছর দু বছর কেউ যে আছেন হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশান করে দিলেন যেখানে কোনো ফ্যামিলি নাই বা কোন স্ট্রং প্রাইভেট লাইভ বা কোন স্ট্রং কোন কম্পেশনার বা কমপ্লেনিং গ্রাউন্ডস নাই এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু প্রায়ই ফেল করে আমরা প্রায়ই দেখি অনেক সময় ক্লায়েন্ট আসছে যে আপনি কী করছেন আমি তো অমুক সময় একটা হিমালয়ের অ্যাপ্লিকেশান করেছিস কী করেছিলেন জানি না একজন কলার মধ্যে যুক্ত হচ্ছেন দেখি কে আসছেন হ্যালো কলার হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি আপনি আপনি আমার সাথে কথা বলছেন বলেন ও যেটা তো আমার যেটা বাই মাসি কাটতে যে পারমিট রিসেন্ট কার্ডে যে লট লট টাইম আনলিমিটেড যা এটা কাটাকি নে মানতে এসে এসআর ডেবো আমার কি সরি 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 আমি আসলে সরি আমি আসলে আমি আসলে আমি আসলে ঠিক আপনি কি প্রশ্ন করছেন বুঝতে পারিনি আপনার বিআরপি কার্ডে কি আছে

এখন তারা হয়তো হোল্ড করে রাখবে রেখে হয়তো আপনাকে ওই যে বললাম বিএনপির যে বিকল্প আছে যে নাম্বার যে ডিজিটাল নাম্বার তারা হয়তো আপনাকে ডিজিটাল নাম্বার দেবে আমার মতো আপনাকে করে রাখা উচিত যে থাক নেই আমার তো আগস্ট আগস্ট হ্যাঁ আমার মনে আপনি যদি এখনই ওদেরকে জানাই দেন তাহলে যেটা হবে ওরা আপনার ইমেল টেবিল সবকিছু কিছু আপনার জেনে গেল তো আপনাকে তারা যত সময় ইনফর্ম করে দিবে দিলে তখন আপনি একটা নাম্বার পাবেন সেই নাম্বারটাই আপনার কার্ডের বিকল্প হিসেবে কাজ করবে আমার মনে হয় না আপনাকে দুই তিন মাসের জন্য তারা কার্ড দেবে তারা তো হোল্ড করবে করে হয়তো আপনাকে নাম্বার দিয়ে বলবে এভাবে হবে ঠিক আছে

আপনাকে হয়তো কার্ড না দিলেও তারা হয়তো তিন মাস সময় হয়তো এমনি নেবে তারপর হয়তো তারা আপনাকে জানাবে কিন্তু আপনার সুবিধা হবে এই অ্যাপ্লিকেশন করা থাকলে তারা জান জানে যে আপনার কার্ডের রিপ্লেসমেন্ট লাগবে সেক্ষেত্রে তারা হয়তো মানে অন্য অনেকেরই তাদের সাথে কন্ট্যাক্ট করে করা লাগতে পারে আমরা এখন জানি না আপনার তো আর তাহলে এই বেশি ঝামেলা করা দরকার হচ্ছে না ওর নিজেরাই জানবে আপনাকে তাদের একটা সামথিং রিপ্লেসমেন্ট দিতে হবে নাম্বারটা ঠিক আছে

তো ফর্মটা ফিল আপ করে ডাক্তারের নোট দিয়ে জমা দিলে ওরা হয়তো আপনাকে ইংলিশ টেস্ট করা থেকে মাপ করে দিতে পারে ওটা আমি তো ফাওরি ওকে ইংলিশ জি আপনি যেটা করবেন যে বললাম যে আপনি ওই ফর্ম নিয়ে অ্যাপ্লাই করে ডাক্তারের কাছ থেকে একটা সার্টিফিকেট দিয়ে বলবেন যে আপনি কেন ইংলিশ টেস্ট দিতে পারছেন না শারীরিক অক্ষমতার কারণে ঠিক আছে ও তারা এক ও তারিখ এত তারা হয়েছে ঠিক কি হাল খালি ওজন আমার মনে cholestorol digestive সমস্যাে মারাছে ও তারারে কিছু করবে ও নাকি এখন ডাক্তারকে আপনি বলবেন আমি এই কারণে পরীক্ষিত পাচ্ছেন ডাক্তার যদি মনে করে যে আপনার কোনো ধরনের শারীরিক বা মানসিক কোন বিমার আছে যেটা কোন আপনি পারছেন না তো চিঠি দিয়ে দেবে ওই চিঠি দিয়ে সাথে ওই যে বললাম চিঠি সাথে ওই যে ফর্ম যে ফর্মে আপনি বলবেন আমাকে মাপ করে দাও ওই ফর্মটা ফিলআপ করে আপনি ডকুমেন্ট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে আমরা আবার ফিরে যাচ্ছি যে নিয়ে কথা বলছিলাম হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন নিয়ে তো ওই যে বললাম যে আমরা যত্র তত্র দেখি যে মানুষ হিউম্যান অ্যাপ্লিকেশন করে দিচ্ছে অনেক লোক জানেও না যে কি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা হয়েছিল খালি বললে আমার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা হয়েছে কি অ্যাপ্লিকেশন জানি না আমার সলিসিটার করে দিয়েছে আমার লয়ার করে দিয়েছে একজন কলার যুক্ত হচ্ছেন দেখি কে আসেন হ্যালো কলার ওয়ালাইকুম

আপনার জন্যে লাইফ ইন দ্য ইউ ক্যান হয় লাইফ ইন দিকে যারা সেটলমেন্টের জন্য অ্যাপ্লাই করে আপনি এখন করবেন এক্সটেনশন অফ ইউর প্রফেশন প্রফেশনাল রিলিভ হ্যাঁ আপনাকে বি টু বি সরি আপনাকে এ টু এ টু পরীক্ষা দিতে হবে ওয়েলকাম তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে তো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান এদেশে বছর তিন বছর আসি কি এদেশ ভালো লাগে কি এদেশে আমার আত্মীয় স্বজন আছে এটা বলে ভিত্তি করে কিন্তু হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন হয় না আপনাকে হয় এদেশে বিশ বছর দশ বছর থাকতে হবে লিগালি কিংবা বিশ বছর থাকতে হবে লিগালি ইললিগালি কিংবা বাচ্চা নিয়ে সাত বছর কিংবা সিগনিফিকেন্ট টাইম আপনি এ দেশে ছিলেন এবং আপনার পক্ষে দেশে গিয়ে অ্যাডজাস্ট করা সম্ভব না অত আপনার বয়স পঁচিশের কম কিন্তু হাফ অফ দ্য লাইফ আপনি এই দেশে কাটিয়েছেন তো এইগুলি কারণে আপনি প্রাইভেট লাইফ আপনি করতে পারে এর বাইরেও যে বললাম যে কোনো কম্পেশনের কোনো কম্পেলিং কোনো গ্রাউন্ড যদি থেকে থাকে হয়তো আপনি শারীরিক দিক দিয়ে অসুস্থ এরকম কোনো কারণ থাকতে পারে বা ওই যে কোনো কারণ থাকতে পারে এটা তো কোনো লিস্ট নাই এটা এক একটা ক্ষেত্রে এক এক রকম হতে পারে আর যদি ফ্যামিলি লাইফ থাকে আপনার আপনার ওয়াইফ বাচ্চা বা হাজব্যান্ড থেকে থাকে সেক্ষেত্রেও আমি যে এটাকে বললাম যে ওটা একটা ইস্যু হতে পারে আপনি দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসতে পারেন না ডেসি হতে পারে তো এটা শুধুমাত্র ব্যতিক্রম হবে যে আপনি সবই আপনার ঠিক আছে শুধুমাত্র আপনি মেনটেনেন্সটা রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারছেন না কিংবা ইংলিশ টেস্ট দেননি আদারওয়াইজ আপনি দেশে বৈধভাবে আসেন ছ মাসের বেশি ভিসা আপনার ছিল আপনি ম্যারেজ করেছেন ইংলিশ ম্যারেজ করেছেন অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার ইনকামের যে লেভেলটা ওইটা আপনার নাই বা আপনি ইংলিশ টেস্ট করেননি সেক্ষেত্রে তারা কি করতে পারে আপনাকে তারা দশ বছরের রুটে হিউম্যান অ্যাপ্লাই হিউম্যান দ্বারা তারা বিচারকে অ্যালাউ করে দিতে পারে কিন্তু এগুলি না বুঝে আমরা যে বললাম যে প্রায় ক্ষেত্রেই হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশান করি। এবং অনেকে এমন এমন কথা লেখে অনেক সময় এটার হাসিরও উদ্বেগ করে কিন্তু এটা আমাদের দোষ না আমরা অনেক সময় মনে করি ওই যেহেতু অনেক লোকই আমাদেরকে নানাভাবে উপদেশ দেয় বলে না তুমি এভাবে করে দাও তুমি বলো যে না তুমি বলো যে আমার দাদা ব্রিটিশ আর্মিতে চাকরি করতো কি ব্রিটিশ পুলিশে চাকরি করতো অর্থাৎ আমাকে আর একটা রাইট আছে আমাকে থাকতে দাও এ ধরনের কথাবার্তা এটা কিন্তু আবার সেই ইউকে অ্যানচেস্টারের ভিসার সাথে কিন্তু এটা মিল নয় যেটা আনা অন্য একটা ভিসা বলে অনেক এরকম নানা লোকের কাছ থেকে শুনে লোকে এরকম চিঠি লেখে চিঠি রেখে মনে করতে পারে যে সে হয়তো ভিসাটা পাবে হিউম্যান্সের গ্রাউন্ডে কিন্তু অধিকাংশ হিউম্যান্সের অ্যাপ্লিকেশানগুলি কিন্তু নাকচ নাকচ হয়ে যায় অ্যাপ্লিকেশনের ফি কিন্তু অনেক আপনি জানেন যে এখন যেটাকে আমরা বলি হেলথ সার চার্জ হেলথ চার্জ কিন্তু প্রতি বছরের জন্য এক হাজার পঁয়ত্রিশ করে এক হাজার পঁয়ত্রিশ করে হলে আড়াই বছরে আপনার প্রায় ছাব্বিশশো সদস্য খালি এই হি হেলথ চার্জ পড়ে যাবে এরপরে আপনার আসছে কি অ্যাপ্লিকেশান ফি সেটাও আপনার পড়ে যাবে এক হাজার পঞ্চাশ একান্ন পাউন্ডের মতো অন্যান্য ফি ধরে আমি বলবো যে প্রায় ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো চার হাজারের কাছাকাছি পড়ে যাবে উকিল লাগালে উকিল হয়তো দু হাজার পাউন্ড চার্জ ছ হাজার পাউন্ডের একটা ফি যদি আরও আপনি একাধিক লোক অ্যাপ্লাই করে প্রত্যেকের জন্যেই কিন্তু অ্যাপ্লিকেশান ফি দিতে হবে মনে রাখবেন যে অ্যাস নামে কিন্তু যে কোনো একজন ক্লেমেন্ট হলে ক্লেমেন্টের যারা দেশে ডিপেন্ডেন্ট আছে এরা সবারই কিন্তু অ্যাপ্লিকেশান কনসিডার হয়ে যায় একই সাথে কিন্তু হিউম্যান রাইটস প্রত্যেকের জন্য আপনার যদি স্বামী স্ত্রী এবং চারটে বাচ্চা থেকে থাকে আপনার দু বছরের যে বয়সী শিশু তার জন্য অ্যাপ্লিকেশন করলেও আপনাকে কিন্তু পুরো ফিটি আপনাকে দিতে হবে চার হাজার পাউন্ড করে ফি দিতে চারজনের জন্যে ষোলো হাজার কি ছজনের জন্যে চব্বিশ হাজার পাউন্ড ফি আপনাকে রাখতে হবে আর লয়াত তো তখন নয় চব্বিশ হাজার ফি হলে লয়া তো আপনাকে ছ হাজার পাউন্ড চার্জ করতেই পারে সেই জন্য এটা খুবই ব্যয়বহুল একটা অ্যাপ্লিকেশান হয়ে যেতে পারে তবে হ্যাঁ এটা ফি ওয়েবার পাওয়ার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে যদি আপনার ইনকামটা না যথেষ্ট না হয় সেভিংস না থাকে তবে আপনি ফি মকুব পেতে পারেন ফিমোকো হলে তারা কিন্তু আপনার বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো আপনার নামে আপনার নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তারা দেখবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোথায় কী ট্রানজাকশান হয়েছে ছ মাস এক বছরের ভিতরে তারা দেখবে আমরা অনেকেই দেখা যায় যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক কোনো পয়সা কিন্তু দুই তিন মাস আগেই দেখা গেছে যে দশ হাজার বিশ হাজার পাউন্ডে বড় বড় ট্রানজ্যাকশান হয়েছে এই ট্রানজাকশান হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে পয়সা আসা পয়সা গাড়াইব হয়ে যাওয়া এগুলো কিন্তু মানি লন্ডরিংয়ের লক্ষণ সেক্ষেত্রে কিন্তু আপনি মানি লন্ডারিং একটি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করতে পারেন বলে এই ব্যাপারে কিন্তু আপনি সতর্ক হবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কখনও কাউকে আপনি ব্যবহার করতে দেবেন না কেউ যদি বলে যে আমি একজনের কাছে টাকা পাই এই টাকাটা আমি তোমার অ্যাকাউন্টে আনবো খবরদার খবরদার আপনি এ ধরনের কাজগুলো কিন্তু আপনি কখনোই করবেন না তো যেটা বলছিলাম যে হিউম্যানাইটস অ্যাপ্লিকেশনটা ব্যয়বহুল অনেক কিছু আপনাকে খরচাপাতি করতে হয় এই ফিটি দিতে হয় এবং প্রত্যেক অ্যাপ্লিকেন্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হয় তবে ফি ওয়েভার এবার পাওয়া সম্ভব যদি আপনার ইনকাম অনেক কম হয় সেভিংস কম হয় এবং তখন আপনাকে তারা ফিটা মুক্ততে পারে এবং লয়ারের খরচও পুরো খরচটাই কিন্তু আপনি বিনা পয়সায় পেতে পারেন যদি আপনি কোনো এড আসে এমন কোনো সলিসিটারের কাছে যান তারা যদি আপনার জন্য তখন অ্যাপ্লাই করে হোম অফিসে তখন আপনি যেটা হতে পারে যে বলি এক্সেপশনাল কেস ফান্ডিং আপনি পেতে পারেন

আপনি যদি যদি পিআইপি পান যদি আপনি এখনো পিআইপি পেয়ে থাকেন তবে আপনার ফি ওয়েভার পাওয়ার সম্ভাবনা আছে থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো আমরা আবার আবার ফিরে যাচ্ছি হিউম্যান রাইটস নিয়ে আলোচনা করছিলাম তো আমরা বললাম যে এরকম এদেশে বাঙালি কমিউনি থেকে খুব কম লোকই আসে যে দশ বারো বছর এদেশে অবৈধভাবে আসে কিন্তু কোনো না কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান করেনি এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদের হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশানটা ছিল অর্থহীন এবং যে অ্যাপ্লিকেশানটা অবশ্যই নাকচ হয়ে যার কারণে নাকচ হয়েও গেছে এই জন্য আমরা সবসময় বলি যে আলতু ফালতু অ্যাপ্লিকেশান করে আপনি ইমিগ্রেশন হিস্ট্রিটাকে খারাপ করে দিচ্ছেন এবং নতুন লেবার তাদের যে পলিসি আমরা যদি সঠিকভাবে এটা অনুধাবন করে থাকে তারা কিন্তু আপনাকে টার্গেট করবে যে আপনার অ্যাপ্লিকেশানটা না হয়ে গেল এরপর আবার আপনি বসে থেকে দেখে দু মাস পরে ঘাপটি মেলে বসে থেকে দু বছর পরে আবার নতুন করে অ্যাপ্লিকেশান করবেন এটা তারা কিন্তু করতে দেবে না তারা অ্যাপ্লিকেশান রিফিউজ হলে সত্তর কী করে আপনাকে পাঠিয়ে দেওয়া যায় এজন্যই তারা এই কমান্ড ফোর্স তারা গঠন করছে তাই জন্য আমরা বলবো যে অ্যাপ্লিকেশানটাই করেন ভাবনা চিন্তা করেন করে আপনি সঠিকভাবে সঠিকভাবে আঞ্জিল পরামর্শ নিয়ে সঠিকভাবে এই অ্যাপ্লিকেশানটা করেন কারণ নইলে একটু ভুলের জন্য অনেক মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হবেন এবং দেখা যায় একটু ভুলের জন্য এমন হতে পারে যে আপনার আপনার যে প্রিয়জন তিনি হয়তো অ্যাপিলের অধিকারটাও পেলেন না আমরা জানি যে কোনো অ্যাপ্লিকেশান রিফিউজ হয়ে গেলে অ্যাপিলে গেলে তার সুযোগ অনেক বেড়ে যায় এখন আপনি যদি অ্যাপিলটাও ঠিক মতো না করতে পারেন তাহলে তো ওটাও আপনি হারাবেন সেক্ষেত্রে আপনার একটুখানি ভুলের জন্যে পুরো ফ্যামিলি হতে এখানে সাফার করল বা করবে এই জন্য প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া সতর্ক হবেন এবং অবশ্যই ভালো কোনো আইনজীবীর কাছ থেকে আপনি প্রত্যক্ষভাবে পরামর্শ নেবেন এই সেই পরামর্শ অনুযায়ী চলতে চেষ্টা করবেন হিউম্যান আরেকটা দিক আছে যেটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে যেটা আমি একটুখানি টাচ করেছি সেটা হচ্ছে মেডিকেল দিক এবং মেডিকেল দিক দিয়ে কিন্তু আর্টিকেল থ্রি এবং আর্টিকেল এইট দুটোইর উপরে আমরা কিন্তু রায় করতে পারি আর্টিকেল থ্রিতে থেসলটা একটু হাই সেখানে দেন দেখাতে হয় যে আপনি এমন মারাত্মক অসুখে ভুগছেন যে আপনি হয়তো টার্মিনালি ইল কিংবা হয়তো আপনি আর রিকভার করবেন না মৃত্যু সন্নিকটে কিংবা মৃত্যুর সন্নিকটে না হলেও আপনি এমন অবস্থায় আসেন যে এটা আপনার দ্রুত অবনীতি ঘটবে এবং দেশে গেলে আপনাকে কেয়ার করার মতো কেউ নাই এটাতেও কিন্তু এখন আপনি পাপোস ভেলি যে একটা কেস আছে বেলজিয়ামের এই কেসের আন্ডারে আমাদের এদেশেও অনেক জিনিস পুলিশ করেছে অনেক কেসের আন্ডারে যেমন আছে এস জিম্বাবুয়ে এই ধরনের কেসের আলোকে কিন্তু আমরা নতুন করে মেডিকেল ল প্রিন্সিপালগুলো আমরা পাচ্ছি সেখানে যেটা হতে পারে আপনি যদি টার্মিনালি ইল হন যেখানে বলছে যে আপনি ছ মাসের বেশি হয়তো বাঁচবেন না সেখানে যেমন আপনি সুবিধা পেতে পারেন আবার যদি এমন হয় যে দেশে গেলে আপনার পক্ষে ট্রিটমেন্ট পাওয়া সম্ভব নয় বা ট্রিটমেন্ট অত্যন্ত ব্যয়বহুল এটা অ্যাফোর্ড করা সম্ভব নয় এবং এটাকে অ্যাফোর্ড করতে গেলে আপনার ঘর বাড়ি সবই বিক্রি করা লাগবে সেক্ষেত্রে হতে পারে অথবা তারা যদি বলছে যে ট্রিটমেন্টটা পেলেও আপনি যে সাপোর্ট পাচ্ছেন কারণ ট্রিটমেন্ট কিন্তু মানে শুধুমাত্র চিকিৎসা দিলেই হয় না চিকিৎসার সাথে সাথে কিন্তু সেবা প্রয়োজন আছে এবং সেবা যত্ন করার জন্য যদি কেউ না থাকে ধরুন আপনি ডায়ালিসিসের পেশেন্ট আপনার সপ্তাহে তিনবার ডায়ালিস করার আছে হ্যালো হ্যালো কলার কলার ওয়ালাইকুম আমি কি স্টুডিওতে কথা বলছি আপনি বলছেন আমি জানতে চাচ্ছি যে আমার আমার ডিজেবল পার্সন ওনার লিভারের অপারেশন হয়েছে লিভার ট্রান্সফার হয়েছে আবার গত এপ্রিল মাসে ওনার হাটু একটা পা অপারেশন হয়েছে হাটু রিপ্লেসমেন্ট জি এখন উনি এক বছর হলো পিক পাচ্ছেন জি মিনিমাম রেটে এখন আমরা ওনার জন্য পেনশন ক্রেডিট অলরেডি অ্যাপ্লাই করছি আমি আমার আম্মা আমার সঙ্গেই থাকেন আমি যখন আমার আম্মা তিপ হয়েছিল তখন আমি ওনার কেয়ারার হিসাবে অ্যাপ্লাই করছি কিন্তু আমাকে ওনারা রিফিউজ করে দিতে এইটা বলে যে আমার আম্মা মিনিমাম রেট পাচ্ছে যদি হাই রেট পেতেন তাহলে আমি কেয়ারার হিসাবে

কেয়ার তাহলে সেক্ষেত্রে আপনার পক্ষে কেয়ারিং অ্যালাউন্সটা পাওয়ার অসুবিধা হতো আপনার দ্বিতীয় অপশান হবে আপনাকে ডাক্তারের মাধ্যমে আপনাকে লিখতে হবে এবং ডাক্তারকে দেখাতে হবে যে আপনার মা আপনার উপরে এত বেশি ডিপেন্ডেন্ট তার ডে টু ডে অ্যাফেয়ারের জন্যে যে আপনি তার ডিফ্যাক্ট কেয়ার আর এটা দিয়ে আবার আপনি অ্যাপিল করলে বা লিখলে আমি মনে করি বেটার বোঝানো থাকবেন এক যেটা বললাম সোশ্যাল সার্ভিস যদি আপনাকে সাপোর্ট করে অথবা যদি আপনি ডক্টরের রুটে আপনি যান আমি ডক্টরের রুটে یہ করেছে আগে একবার جی কাগজ পত্র দিয়েছিলাম তারা ওরা রিফিউজ করে বলে যে না এখন না আমার 엄마কে দেখাতে 25 এ আবার নাকি রিভিউ হবে আমি কতদিন পর্যন্ত তো ওয়েট করব নাও জীবনম সে ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার মা এখন ধরেন আপনি কি কাজ করেন নাকি আপনি মা ফুল টাইম কে আগা আমি

আপনার মাকে কেয়ার আর কেয়ারিং করার জন্য আপনি তফ করতে পারছেন না তখন থেকে তাদের কাছ থেকে সাপোর্ট পেলে সোশ্যাল ওয়ার্কাররা যদি আপনাকে বলে আপনি তার ফুল টাইম কেয়ারার তখন আমি মনে করি আপনার এটা পাওয়ার সুযোগটা অনেক অংশে বেড়ে যাবে তারাই বলবো যে মাকে কেয়ারিং করার জন্য আপনার পক্ষে ফুল টাইম এমপ্লয় বা টাইম এমপ্লয়মেন্ট নেওয়া সম্ভব হচ্ছে না আচ্ছা আর আমার যে পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করছি মানে পেনশন আসলে কি আমি আর তার কেয়ারার এই ব্যক্তিকেও কি হতে পারবো না না আমার মনে হয় এটা কেয়ারার হতে পারবেন আপনি যে কেয়ারিং করছেন কতটুকু আপনি কেয়ারিং আপনি দিচ্ছেন এবং কেয়ারিং দেওয়ার জন্য যে আপনি কাজ করতে পারছেন না আপনাদেরকে যে কেয়ারার এলাউন্সটা কেন দেয় কেয়ারার এই জোনলে দেয় যে কেয়ার করার জন্য সে জব করতে পারছে না সেই জন্য আপনাকে কম্পেনসেট করা হয় আচ্ছা তাহলে আমাকে সাথে আপনি কথা বলে আপনি আপনি এক্সপ্লেন করেন আপনি বলেন দেখো আমার মার তো এরকম আমি তো তার মার মার্কেনা মাকে তোমরা অ্যাসেস করো এবং দেখো আমি কেয়ার আর হওয়ার আমি একটা পার্ট টাইম জবও আমি করতে পারছেন আমি হ্যাপি টু টু কেয়ার ফর মাই মাজার কিন্তু আমি যদি কিছু ফাইনান্সিয়াল সাপোর্ট না পাই তাহলে আমি তো খুব অনেক অসুবিধার মধ্যে থাকবো ঠিক আছে হ্যালো হ্যালো জি থ্যাংক ইউ থ্যাংক জি আমরা আমরা আবার ফিরে যাচ্ছি যে হিউম্যান রাইটস আমরা গল্প করছিলাম কথা বলছিলাম তা আমরা মেডিকেলের কথা বলছিলাম মেডিকেলে কিন্তু আপনি এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি আসছেন যে এক্সাম্পলটা আমি দিচ্ছিলাম যে আপনি আপনার কিডনি খারাপ অবস্থায় আসে আপনি তিন দিন করে ডায়ালিস নিচ্ছেন আপনাকে হয়তো এখন বাংলাদেশে চলে যাওয়ার জন্য বলছে বাংলাদেশে ডায়ালিসিস ব্যবস্থা আছে কিন্তু এটা ব্যয়বহুল পয়সা দিতে হবে এর চেয়েও বড়ো কথা হচ্ছে যে আপনি বাংলাদেশে যে জায়গায় থাকেন সেখান থেকে ডায়ালিসিসে যেতে জানি আপনাকে করতে হয় সেটা আপনার পক্ষে একা করা সম্ভব নয় তখন কিন্তু আপনি বলবেন যে আমাকে কেউ ওই ডায়াবেটিক সেন্টারে নিয়ে যাওয়ার মতো কেউ নাই আর ডায়াবে আর ইয়ের পরে ডায়ালিসিসের পরে আমি সাংঘাতিক ধরনের দুর্বল হয়ে যাই তখন আমি আসতে পারি না এটাও কিন্তু আপনার গ্রাউন্ড হতে পারে বলস ভ্যালির আন্ডারে এস জেম্বাবের আন্ডারে যে আপনার যে ক্যারিংটা সেই ক্যারিংটা মিসিং হবে যদি আপনি দেশে চলে যান সেই ল্যাক অফ কেয়ারের জন্যে আপনি আপনার লাইফ এক্সপেকটেন্সি সিগনিফিকেন্টলি ডিমিনিশ হয়ে যাবে এবং আপনার হয়তো মৃত্যুও হতে পারে এখানে মেডিকেল গ্রাউন্ডে আপনি হিউম্যান রাইটস হতে পারে আর আবার আর্টিকেল থেকে ছাড়া আর্টিকেল এইট আর্টিকেল এইটের থ্রেশ একটু লো বলা আছে বেনসাইড অ্যান্ড ইউকাম একটা কেসে বলা আছে যে যে সমস্ত কেসে আমরা মেডিকেল কেসে যে সমস্ত জায়গায় আর্টিকেল থ্রি ফেল করে সেসব জায়গায় কিন্তু আর্টিকেল এইট আসতে পারে আর্টিকেল এইটের একটা বড়ো জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেল এইট শুধুমাত্র আপনি যে মেডিকেল গ্রাউন্ড এটা কিন্তু নয় এর সাথে আপনার অন্য কোনো ফ্যামিলি বা প্রাইভেট লাইফ ইনভলভ থাকবে ধরুন আপনি লং টাইম এদেশে আছেন এবং আপনি থাকা অবস্থাতে আপনার মেডিকেল কেয়ারের জন্য এনএইচএস আপনাকে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা আর্গুমেন্ট করতে পারেন যে আপনার কেয়ার তারা অ্যাজিউম করেছে কিংবা আপনি ফ্যামিলি গ্রাউন্ডের ভিসে ছিলেন এরপরে আপনার এই মেডিকেল প্রবলেম দেখা দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইনিশিয়ালি আপনার কিন্তু একটা গ্রাউন্ড ছিল এই হিউম্যান রাইটসের সেখান থেকে আপনার এই মেডিকেল প্রবলেম ডেভেলপ করেছে তো যাই হোক এগুলি আমরা জানি যে অনেকেই আমাদের কমিউনিটির তারা ঠিক মতো ব্যবহার করতে পারে না বা করলেও দেখা যায় যে উল্টোভাবে ব্যবহার করা হয়েছে হয়ে আরও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান অবশ্যই কোনো ভালো কাউকে দিয়ে করাবেন কিন্তু মনে রাখবেন এদেশে দুই তিন বছর আসি থাকলেই আমার হিউম্যান গ্রহ করছে তা নয় এটা আপনার গ্রো করবে তিনটে কারণে একটা হচ্ছে আপনি দীর্ঘদিন দেশে থাকলে দ্বিতীয় হচ্ছে আপনার ফ্যামিলি দেশে থাকলে বাবা মা স্বামী স্ত্রী বিশ্ব স্বামী স্ত্রী এবং সন্তানেরা বাবা মা সবসময় আপনাকে ও হেল্প করতে পারবে না কারণ তারা বলে অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের সাথে বাবা মাদের সম্পর্কটা হচ্ছে জাস্ট ইমোশনাল আপনাকে অ্যাকচুয়াল ডিপেন্ডেন্সি দেখাতে হবে ফাইন্যান্সিয়ালি বা আদারওয়াইজ তাদের উপর ডিপেন্ডেন্ট দেখাতে হবে নাহলে বাবা মা সন্তানের পর ডিপেন্ড করতে পারে না সন্তান ও বাবা মার প্রতি ওইভাবে ডিপেন্ড করতে পারে না ফ্যামিলি লাইফ আমরা সাধারণত ইমিগ্রেশন পারপাসে আমরা বুঝি স্বামী স্ত্রী এবং সন্তানাদি তো যাই হোক যেটা আমরা বলছিলাম যে এই এই সমস্ত দিকগুলো আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান করবো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশানের জন্যে আমরা ওই যে বললাম যে আপনি যদি এদেশে দীর্ঘদিন থাকেন সিগনিফিক্যান্ট টাইম থাকেন এবং দেশে গিয়ে আপনার পক্ষে ইন্টিগ্রেট হওয়া অ্যাডজাস্ট করা সম্ভব নয় সেক্ষেত্রেও কিন্তু আপনি হিউম্যান রাইটসের প্রাইভেট লাইফে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন কীভাবে এটা হতে পারে এমন হতে পারে যে আপনার হয়তো কিছু পরিবর্তন হয়েছে ধরুন আমি বলতে পারি আমাদের অনেকে দেখেন না যে একটা সেতি বলে একটা রোগ আছে ধরেন এদেশে আসার পরে এই রোগটা হয়েছে আপনার শরীরে পুরো চামড়া চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে যদি আমরা জানি যে এটা একটা সংক্রামক ব্যাধি নয় কিন্তু আমরা জানি বাংলাদেশে আমাদের কমিউনিটিতে এটা নিয়ে মারাত্মক একটা প্রবলেম আছে অনেকে আপনার সাথে হাতও মেলাতে চাইবে না তো সেক্ষেত্রে আপনি যদি আর্গুমেন্ট করেন যে আমাদের সমাজে এটাকে খুব খারাপ চোখে দেখে এই অবস্থায় যদি আমি দেশে ফিরে যাই আমি দেশে আছি পনেরো বছর এরপরে আমি দেশে ফিরে গেলে আমাদের সেটি সেতি বা এই যে রোগ আছে এই রোগের কারণে আমি সমাজ থেকে আউটকাস্ট সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব সমাজের কাছে আমি একটা অপান্ত হয়ে যাব তখন কিন্তু হিউম্যান রাইটসের কম্পেশনের গ্রাউন্ডটা আপনি আসতে পারেন যার কাছ থেকে আমরা অনেক কথা বললাম আমার শেষ পর্যায়ে চলে আসি এসেছি যেটা আমরা বললাম যে নতুন সরকারের কাছ থেকে একটাই আমাদের সুখবর রুহানটা বাতিল হয়ে গেছে অন্য ব্যাপারে অ্যামনিস্টি যাওয়া আছে কিনা এবারে কিছুই বলেনি তো আশা করি আবার আপনাদের সামনে দুঃসপ্তর মিলিত হব ততক্ষণ ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন খুদা হাফিজ